Lutera, fasist, আমি সরকারের পদত্যাগের দাবিতে, সংসদ বিলুপ্তির দাবিতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে, নতুন নির্বাচন কমিশন গঠনের দাবিতে, নতুন নির্বাচন করার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকল মামলা প্রত্যাহারের দাবিতে, এক দফা দাবিতে আজকের এই গণমিছিল ঢাকা মহানগর দক্ষিণের, এটা এখন আর শুধুমাত্র মিছিলে নাই, পূর্ব সমাবেশে নাই, এটা এখন একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। বন্ধুগণ, আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা তো আমরা অনেক বলেছি, তাই না? বহু কথা বলেছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে এই দেশের জনগণের যে দাবি, হৃদয়ের দাবি, যে আমাদেরকে আমাদের ভোটের অধিকারটাকে ফিরিয়ে দাও, আমাদেরকে এখানে বাঁচতে দাও, কথা বলতে দাও, আমাদের চাল ডাল তেল লবণের দাম কমাও, জ্বালানি তেলের দাম কমাও, মিথ্যা হয়রানিমূলক মামলা বাতিল করো এবং যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করো। এই দাবি আমরা বহুবার বহুবার বলছি না বন্ধুগণ? বহুবার বলেছি, আমরা তীব্র আন্দোলন করেছি, লক্ষ লক্ষ মানুষ এই গত আঠাইশে জুলাই আমাদের পার্টি অফিসের সামনে নয়া পল্টনের লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, তাই না? তখনই তো ঘোষণা দিয়ে দিয়েছে যে হাসিনা এই মুহূর্তে পদত্যাগ করো। পরের দিন যখন আমরা আপনার শান্তিপূর্ণভাবে চারটা জায়গায় সমাবেশ দিলাম, তা কি করেছে? হায়নার মতো পুলিশ, র‍্যাব, বিজিবি এবং আওয়ামী লীগের পেটুয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের নিরস্ত্র শান্তিপূর্ণ সমাবেশগুলোর উপর আক্রমণ করেছে, তাই না? এবং সেই দিনে আপনার নেতা সালাহউদ্দিন শাহকে গ্রেপ্তার করেছে, অসংখ্য নেতাকে গ্রেপ্তার করেছে। আমাদের যে গয়েশ্বর বাবু এখানে বসে আছেন, আপনারা সবাই দেখেছেন তাকে কিভাবে মাটিতে ফেলে অন্যায়ভাবে পিটিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল পরেছে। এই ছেলে, প্লিজ দাঁড়াও, 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 প্লিজ তুমি বলো। বন্ধুগণ, আজকে এই আওয়ামী লীগের অবৈধ সরকার, তারা দাবি করে যে সাংবিধানিক ভাবে নির্বাচন হবে। কোন সংবিধান? বৈধ সংবিধান না এটা। বৈধ সংবিধানটা তারা নিজেরাই অনেক আগে কাটা ছুড়ো করে শেষ করে দিয়েছে। আর তারা যে যে 15-15 সংশোধনীর কথা বলে তা জোর করে ক্ষমতায় না নির্বাচনে বসে আছে, সেটাই তো অবৈধ, তাই না? আজকে সারা দেশে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, যেন এটাকে আজকে বলা হচ্ছে একটা কারাগার, জেলখানা, তাই না? আপনাদের শত শত বন্ধুদেরকে তারা কারাগারে আটক করে রেখেছে। আমাদের নেতা ধানমন্ডির রবিউল, আমাদের মহানগরের মহানগর দক্ষিণের সদস্য সচিব মজনু, যুবদলের মুন্না, শাহীন, আরো অনেককে সালাহউদ্দিন সাহেব বলেছি আগে, সবাইকে তারা আটক করে রেখেছে। কেন বলেন তো? আটক করে রাখে কখন মানুষ? ভয় পায়, ভয়ে এখন মুখ শুকায় গেছে, টেলিফোনে দেখবেন আর আগের মতো হাসি নাই, আর এই চকচকা কাপড় এখন কম পরে, ঠিক না?
আবার যাদের যাদের বিদেশে বাড়ি ঘর তৈরি করছিল ওটাকে কেমন করে বাঁচাবে তার চেষ্টা করে। ইতিমধ্যে তো ঘটনা ঘটে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি করেছে, ভিসা নীতি করে বলেছে যে যারা যারা এই অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, যারা যারা নির্বাচনে জনগণ যে ভোট দিতে চায় সেই সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে বাধা দেবে তাদেরকে আবার ভিসা নীতি প্রয়োগ করা হবে। এই যে আমাদের পুলিশ ভাইয়েরা কোথায় কোথায় রাতের অন্ধকারে গিয়ে আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে, আপনাদের 9 জন বড় বড় অফিসার, 9 জন তারা এখন আর আমেরিকা যেতে পারে না। তারা যে সহায় সম্পদ তৈরি করেছিল সেই সব দেশে সেগুলো কি হবে সেই চিন্তায় তাদের রাতে ঘুম হয় না। বলবো আমরা খুব পরিষ্কার করে বলি, পুলিশের সাধারণ যারা কর্মকর্তা যারা পুলিশের লোক তারা কখনো এই সমস্ত অন্যায় চুরি চামারির সঙ্গে জড়িত না, জড়িত এই বড়রা বন্ধুগণ, তাদের বেআইনি সম্পূর্ণ বেআইনি নির্দেশে আজকে তারা পুলিশের রাজত্ব কায়েম করেছে, তাই না? অবস্থা এখন আরো খারাপ। আমেরিকান মানুষেরা তাদের বিভিন্ন সংস্থা মানবাধিকার সংস্থা তারা আপনার এখন আমি আপনাদের একটা সেকেন্ড নিব, তারা এখন তাদের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বলতে শুরু করেছে যে বাংলাদেশের ওপরে একটা শুনানি হোক, এটা লং রেঞ্জার্স কমিশন আছে একটা, সেখানে বলেছে যে বাংলাদেশে এখন এই বিরোধী দলগুলোর উপরে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এবং নির্বাচনের জন্য সুষ্ঠু নির্বাচনে এই সরকার অবৈধ সরকার বাধা প্রদান করছে, তাই এদেরকে আবার নিষেধাজ্ঞা প্রদান করা হোক। বন্ধুগণ এত সোজা না, এখন অনেক উল্টা পাল্টা বলতে শুরু করেছেন। এখন নিয়ে এসেছেন কি ভারত মহাসাগর, বঙ্গোপসাগর। আরে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর বললে তো লাভ হবে না, কোন দিকে পথ নাই, উত্তরে উত্তুঙ্গ পর্বতমালা আর দক্ষিণে ওই বঙ্গোপসাগর, কোন দিকে যাবে তুমি, কোন দিকে পালাবার পথ নাই। বন্ধুগণ এই আওয়ামী লীগ আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমি একটা কথা বলেই শেষ করতে চাই, আপনারা ইতিমধ্যে অনেক প্রাণ দিয়েছেন, এই এক বছরের মধ্যে আমাদের 20 জন নেতা রাজপথে মুখে তাজা রক্ত ঢেলে দিয়েছে। বন্ধুগণ আপনাদের ঢাকাতে আমাদের পার্টি অফিসের সামনে মকবুলকে গুলি করে প্রকাশ্যে মেরেছে, এদের রক্ত কি আমরা বিছা যেতে দেব? এদের কান্না, মায়েদের কান্না, স্ত্রীদের কান্না, সন্তানদের কান্না কি আমরা বিছা যেতে দেব? বন্ধুগণ আপনারা দিচ্ছেন না, আপনারা প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, প্রতিটি প্রোগ্রামে জানিয়ে দিচ্ছেন হাসিনাকে যে আর কোন সময় নাই, মানে মানে এখনই পদত্যাগ করো, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দাও, সংসদ বিলুপ্ত করে দাও, নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দাও, নতুন পার্লামেন্ট সরকার গঠন করো, আর এই দেশের মানুষের নরের মণি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এখন প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়ছেন তাকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করো, অন্যথায় এইখানে বাগিয়ে বলেছি পারাবার পথ খুঁজে পাওয়া যাবে না। বন্ধুগণ বক্তব্য আজকে নয়, আপনারা অনেক ক্ষুদ্র রৌদ্রে আছেন, এই ঝড় ঝঞ্ঝা রোদ বৃষ্টি উপেক্ষা করে আপনারা যে সবাই লড়াই করছেন সংগ্রাম করছেন, এই লড়াই সংগ্রাম শুধু আমাদের জন্য নয়, এই লড়াই সংগ্রাম এই দেশের 18 কোটি মানুষের জন্য। আওয়ামী লীগ লুট করে শেষ করে দিয়েছে বাংলাদেশটাকে, ফোকলা বানি দিয়েছে কিচ্ছু নাই, আবার নতুন আরেকখান কায়দা বাই করছে, দেখছেন কি বলে কি পেনশন দিব,
পেনশন স্কিম ওই মানুষের টাকা চুরি করা আরেকটা ফন্দিবার করছে। ওই টাকা চুরি করে ওরা নির্বাচন করতে চায় বন্ধুগণ। মানুষ এবার তা হতে দেবে না। পরিষ্কার কথা আমাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, এই দাবি আমাদের দাবি নয়, এই দাবি 18 কোটি মানুষের দাবি, যে ভালোয় ভালোয় শান্তিপূর্ণভাবে বিদায় হন, অন্যথা এই দেশের মানুষ জানে স্বৈরাচারী ফ্যাসিবাদী ডিক্টেটরকে কিভাবে সরাতে হয়। 1952 সালে সরিয়েছে, 1990 সালে 1969 সালে সরিয়েছে, 1971 সালে সরিয়েছে পাক হানাদার বাহিনীকে, 1990-এ সরেছে স্বৈরাচারকে, এবার আপনার পালা। এখনো বলছি সাবধান, এখনই অবিলম্বে পদক্ষেপ করুন, জনগণের দাবি মেনে নিন, অন্যথায় জনগণ উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গের পর তরঙ্গ তুলে, সমুদ্র যেমন ঢেউ আসে সে ঢেউ তুলে তুলে আপনাকে সুনামির মতো নিশ্চিহ্ন করে দেবে। বন্ধুগণ, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আপনারা যে আন্দোলন করছেন সেই জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে আন্দোলন জানাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি বিদেশে আছেন, তিনি আমাদের পথ দেখাচ্ছেন, নির্দেশ দেখাচ্ছেন, অতি দ্রুত তিনি আমাদেরকে সংগঠিত করছেন। আজকে দেশে তাকে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব, তাই না? তারেক রহমান দায়িত্ব না? তারেক রহমান কি স্লোগান দিয়েছেন? যদি ভালোয় ভালোয় শুনে ভালো, তা নাহলে ফয়সলা হবে কোথায়? কোথায় ফয়সলা হবে? কি ফিরিয়ে আনবো আমরা? বাংলাদেশ টেক ব্যাক, টেক ব্যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিজয় ইনশাআল্লাহ অবশ্যই হবে। আমার সামনে